সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে ঠয়ে পুজো দিয়ে এই মামামকে নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে তোমাদের সাথে গল্প করবো বলে। হাই বলে দাও, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যা পরিস্থিতি বাইরে বেরোনোর দরকার নেই, বাড়িতে থাকো, সেফ থাকো। আজকে এখনো সকালে কোনো টিফিন বানায়নি, তার আগেই উনি উঠে উপস্থিত। কি বানাবো তাই ভাবছি, মনে পড়েছে ফ্রিজে পিৎজা ব্রেড রয়েছে, তাই একটু চিকেন দিয়ে ব্রেড পিৎজা বানিয়ে ফেলি। আর হচ্ছে গিয়ে চলো তোমরা চলো দেখবে আমি কি করে পিৎজা বানাচ্ছি। পিৎজা বানানোর আগে মেয়েকে খাইয়ে নেব, আমার কোলের থেকে নামবে না, খাবার বানাবো ও আমার কোলেই থাকবে, তাই কোলে নিয়েই খাবার বানাতে হচ্ছে। খাওয়াতে বসে গেছি ম্যাডামকে, এবার এক ঘন্টা ধরে ওনার পিছনে বকবক করে করে খাওয়াতে হবে, আর আমার ব্যাগ একবার খুলবে আর বন্ধ করবে। যত তাড়াতাড়ি খাওয়াতে পারবো ওকে, তত তাড়াতাড়ি আমি আমার কাজ শুরু করতে পারবো। এখন প্রায় 8:30 মতো বাজে। দেখি 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 মেওটা কই মেওটা। আমি রান্নাঘরে চলে এসেছি মেয়েকে খাইয়ে, এখন ব্রেডটা আমি সাজিয়ে ফেলবো। এবার ব্রেডের মধ্যে সস লাগাচ্ছি, ভালো করে সস লাগিয়ে নিয়ে তারপরে চিকেনগুলো দেব। ভালো করে সস লাগানো হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা আমি সকালবেলায় রান্না করে রেখেছিলাম, সেইখান থেকে চিকেনের রেসিপিটা আমার দেওয়া হয়নি, এর মধ্যে ওই চিকেনগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিলাম। পাশের থেকে আমার মেয়ে কথা বলছে, চিল্লাচ্ছে, ওর গলা তোমরা শুনতে পাবে। আমি এখন শসা দিয়ে এটা একটু ডেকোরেট করে দিচ্ছি, মনের মতো করে সাজাচ্ছি একটু। এবার একটু পেঁয়াজ দিয়ে সাজিয়ে দেব, পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে মাঝখানের ভেতরেরগুলো বের করে রিং রিং করে সাজাচ্ছি, আমার একটু সাজাতে ভালো লাগে। দেখো আমি সাজিয়ে ফেলেছি, অনেকটা ফুলের মতো লাগছে। এর উপরে আমি স্লাইস চিজগুলো দিয়ে দিচ্ছি,
স্লাইস চিজগুলো সাজিয়ে এরপর আমি একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো। পিৎজার মধ্যে একটু চিজি চিজি ভাব আসলে বেশি ভালো লাগে। আমি এর মধ্যে চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। এর উপর ব্রেডটা দিয়ে চেপে দিয়ে সস দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। দেখো লাফ বানিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কমপ্লিট। এই দেখো সবাই, আর একদম মাস্ক পরেছে। হাই বলো, তুমি কি পড়েছো? পড়ে থাকো, পড়ে থাকো, পড়ে থাকো, মাস্ক পরে থাকো। রান্না বান্না সেরে তোমাদের সাথে একটু গল্প করতে বসেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন বানিয়েছি চিকেন পিৎজাটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। আর সবাই ভালো থেকো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, কালকে আরো অনেক রকমের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। বাই।